আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমার ফ্যামিলি সবাই অনেক বেশি ভালো আছি। তো চলে আসলাম আবারও অনেক দিন পর, আর এই এতদিন থেকে আসলে কোনো ব্লগ আপলোড করিনি, আর করবো করবো বলে দিন চলে যাচ্ছে আর ব্লগ আপলোড করাই হচ্ছে না। তো অবশেষে চলেই এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, আর আজকের এই ব্লগটা হচ্ছে শপিং ব্লগ। তো আজকে আমরা শপিং করতে বের হয়েছি, তো যতটুক পারি আর কি আপনাদের সাথে শেয়ার করব। জানি না কতটুক শেয়ার করতে পারবো, তো আমি চেষ্টা করব আসলে আপনাদের সাথে মোটামুটি যতটুক পারা যায় আর কি শেয়ার করার। তো আমার এই ব্লগটা আপনারা শেষ পর্যন্তই দেখবেন আর এনজয় করবেন। তো আমরা শপিং করতে চলে এসেছি জিন্দাবাজারে, আর জিন্দাবাজারে এসে দেখলাম একজন অনেক ধরনের মেহেদি বিক্রি করছেন। তো মেহেদি দেখে আসলে দাঁড়িয়ে থাকতে পারলাম না, ওনার কাছে চলেই গেলাম আর কয়েক ধরনের মেহেদি কিনে নিলাম। তো মেহেদি আসলে পছন্দ করেন না, এরকম মেয়েরা কিন্তু খুবই কম। সব মেয়েরা কিন্তু মেহেদি পরতে অনেক বেশি শখ করেন আর পছন্দ করেন, তো আমরাও আর কি একই রকম। আমরা বোনেরা সবাই মেহেদি পরতে অনেক বেশি পছন্দ করি, আর আগে কিন্তু অনেক বেশি মেহেদি পরতাম, আর এখন ইদানিং তেমন একটা বেশি পরা হয় না। জাস্ট ঈদের সময় আসলে পরা হয়, বা কোনো বিয়ে শাদি মেহেদির কোনো প্রোগ্রাম থাকলে আর কি পরা হয়, আর মাঝে মধ্যে হয়তো পরা হয়। কিন্তু আগে আসলে দুই তিন দিন পরপরই মেহেদি দিতাম, ভালো লাগতো আসলে। তো এখানে অনেক ধরনের মেহেদি উনি বিক্রি করছিলেন, তো আমরা কয়েকটা কিনে নিয়েছি। আর তারপর আমরা চলে এসেছি শপিং করতে জিন্দাবাজার ব্লু ওয়াটার শপিং সিটিতে চলে এসেছি। তো আমরা ওইখানেই সব শপিং সেরে নিব। জিন্দাবাজারে আসলে শপিং করতে আসলে শুক্রিয়া মার্কেট, বালহামরা, সিটি সেন্টার, এরপর ব্লু ওয়াটার, ওইগুলাইতেই সব সময় শপিং করা হয়। তো আজকে আবার আমরা ব্লু ওয়াটারে শপিং করতে চলে এসেছি, আর ওইখান থেকেই শপিং শেষ করে বাসায় ফিরবো, আর কোনো শপিং সেন্টারে যাব না। তো ওইখানে আমরা প্রথমে এসে ড্রেসগুলো দেখছিলাম, আর ওনাদেরকে বলছিলাম আর কি নতুন ড্রেস কালেকশনগুলো আমাদেরকে বের করে দেখানোর জন্য। তো ওনারা এক এক করে আমাদেরকে ড্রেসগুলো দেখাচ্ছিলেন আর আমরা দেখছিলাম। তো প্রথমে আমরা এই ড্রেস কালেকশনগুলো দেখছিলাম, আর এই ড্রেসের কালারগুলো খুবই সুন্দর ছিল, বাট ওড়নাগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। আমার কাছে মনে হয়েছে যে এই ওড়নার ডিজাইনগুলো খুবই কমন, এই জন্য আমার কাছে তেমনটা ভালো লাগেনি। বাট ড্রেস আর পায়জামাগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, কালারগুলো খুবই নাইস। আর এই ড্রেসের কাপড়টা হচ্ছে চেরি জর্জেট, আর প্রাইস হচ্ছে 2500 টাকা। এরপর আমরা অনেকগুলো অর্গানজা কালেকশনগুলোও দেখছিলাম, আর ইদানিং বাংলাদেশে তো খুব বেশি গরম পড়েছে, আর আমাদের দেশে তো বেশিরভাগ সময়ই গরম থাকে, আর ইদানিং তো আরেকটু বেশি গরম ফিল হচ্ছে। তো আমার আসলে একটা প্রবলেম, আমি বেশি হাবিজাবি ড্রেস বা চমকি লাইক জারির কাজ করা যে ড্রেসগুলো ওইগুলো আসলে আমি পরতে পারি না, আমার শরীরের মধ্যে চুলকায়, আমি কমফোর্টেবল ফিল করতে পারি না আর কি, একটা অশান্তি কাজ করে আমার পরার পর। আর আমি টোটালি এগুলো পরি না যেগুলো আমার অশান্তি লাগে। তো এই জন্য আমি শপিংয়ে গেলে সবসময় লক্ষ্য করি যে যেটা পরলে আমার আরাম লাগবে, আমি কমফোর্টেবল ফিল করব, এই ড্রেসগুলো আসলে আমি বেশি খুঁজি আর ওইগুলো কেনার চেষ্টা করি। তো আমি আর কি এইরকমই এই টাইপ ড্রেস খুঁজছিলাম যেগুলো পরার পর আমার গরম লাগবে না, বা আমি পরার পর আমার শরীরে চুল খাবে না, আমি কমফোর্টেবল ফিল করব, এইরকম ড্রেস খুঁজছিলাম। তো এইখানে আসলে সব ড্রেসই আসলে পরার পর ভালো লাগবে এইরকম ড্রেস ছিল, আর ড্রেসের নিচে কিন্তু লাইনিংও ছিল, পরার পর গায়ে চুলকাবে না এইরকম আর কি। আর এই স্কাই ব্লু কালার ড্রেসের প্রাইস হচ্ছে 2500 টাকা, আর এই হোয়াইট কালারের ড্রেসের প্রাইস ছিল 2000 টাকা। তো আমি যতটুকু পারি আর কি সব ড্রেসের প্রাইস সহ বলা ট্রাই করব। তো অনেক কাপড়া আসলে জেনে নিতে পারবেন, আর অনেক কাপড়াও কিন্তু কমেন্ট করেন প্রাইস বলার জন্য। তো যতটুকু পারি আর কি আমি প্রাইস সহ বলে দেওয়া ট্রাই করব। আর অনেকগুলা যে ছেড়ি চর্জেটের ড্রেসগুলো দেখছিলাম ওইগুলারও কিন্তু প্রাইস একই রকমই ছিল, 2500 টাকা, 2600 টাকা, এরকমই প্রাইস ছিল আর কি।
সেরি চর্চারের মধ্যে আসলে এই ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ ড্রেসের কালারটা খুবই নাইস। এই জন্য তো আমার ব্লগ দেখে যদি কোনো আপুর ড্রেসগুলো ভালো লাগে তাহলে কিন্তু আপনারা ব্লু ওয়াটারে এসে এই ড্রেসগুলো কিনে নিতে পারবেন। আর ওনাদের কাছে কিন্তু সব সাইজের ড্রেস আছে, তো যার যে সাইজ প্রয়োজন আপনারা কিন্তু কিনে নিতে পারবেন। আর এই ড্রেসগুলো যে শুধু ওনাদের শপে পাবেন তেমনটা কিন্তু না, ব্লু ওয়াটারের সব শপে কিন্তু একই ডিজাইনের ড্রেস সব শপে পাওয়া যাচ্ছে। আমি নোটিস করেছি ওনাদের শপে যে ড্রেসগুলো আমি দেখেছি, অর্গানজা থেকে শুরু করে সুটির ড্রেস, এরপর জর্জেটের যে ড্রেস কালেকশনগুলো, সেম ড্রেসগুলো কিন্তু আমি বাকি সব শপে পেয়েছি। ওনারাও কিন্তু আমাদেরকে বের করে দেখাচ্ছেন। তো খেয়াল করলাম যে আসলে সব শপে কিন্তু একই ডিজাইনের একই স্টাইলের ড্রেসগুলো আমাদেরকে দেখাচ্ছেন, তেমন আনকমন কোনো কিছু ছিল না, একই ডিজাইন সব শপে। আর যেগুলো ডিসপ্লে করে রাখা হয়েছে সব শপে কিন্তু একই ডিজাইনের ড্রেসগুলো ডিসপ্লে করে রাখা হয়েছে, তো আনকমন তেমন কিছু ছিল না। তো এখন আমরা টপসের শপে চলে এসেছি। এখানে দেখলাম যে অনেক ধরনের টপস রাখা, শর্ট টপস থেকে শুরু করে লং টপস সব ধরনের। তো আমরা আসলে লং টপস পরতে একটু বেশি পছন্দ করি, কারণ সবসময় কিন্তু পরা যায় আর ভালো লাগে। আসলে বুরকার বদলেও কিন্তু লং টপসগুলো পরে বের হয়ে যাওয়া যায়, আর লং টপসগুলো পরে তাড়াতাড়ি শপিংয়ে হোক বা কোথাও বেড়াতে যাওয়া বা ক্লাসে যে কোনো জায়গায় কিন্তু তাড়াতাড়ি পরে রেডি হয়ে বের হওয়া যায়। তো এই জন্য সবসময় আসলে লং টপসগুলোই ভালো লাগে আর বেশিরভাগ পরা হয় এই জন্য। তো আমরা আসলে টপসগুলো বিদেশ থেকে আনিয়ে নেই, এই জন্য আর দেশে তেমন একটা টপস কিনা হয় না। আর বিদেশের টপসগুলো কিন্তু খুবই ভালো, আরামদায়ক আর পরতেও ভালো লাগে, আর ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনেরও থাকে, তো তেমন একটা কেনা হয় না। তারপরেও দেখছিলাম যদি টপসগুলো দুই একটা পছন্দ হয় তাহলে কিনে নিব আর কি। তো এখন আমরা অন্য একটা শপে চলে এসেছি, আর এই শপে শুধুমাত্র আমরা অর্গানজার ড্রেস কালেকশনগুলাই দেখছিলাম। তো এই ব্ল্যাক কালারের ড্রেসের প্রাইস হচ্ছে 3000 টাকা, আর এর সাইডের ড্রেসের প্রাইস হচ্ছে 4000 টাকা। তো এই শপে আমরা যতটা অর্গানজার ড্রেস দেখেছি আর কি, সব অর্গানজার ড্রেসের প্রাইস ছিল 3000, 3500, 4000 এইরকম আর কি। তো এই ড্রেসের ওড়নাগুলো কিন্তু খুবই নাইস, কারণ খুবই গর্জিয়াস। আর এই ড্রেসগুলো যদি পরে কোনো পার্টিতে প্রোগ্রামে যাওয়া হয় তাহলে খুবই ভালো লাগবে, আর দেখতেও কিন্তু খুবই গর্জিয়াস লাগবে, যেহেতু ওড়নাগুলো খুবই ডিজাইনেবল, এরপর খুবই গর্জিয়াস ছিল এই জন্য আর কি, পরলে খুবই ভালো লাগবে।
আর এই হচ্ছে আরেকটা ড্রেস। তো সব ড্রেসের চাইতে আসলে আমার কাছে ওড়নাগুলো খুব বেশি পছন্দ হচ্ছে, জানি না কেন। আমার ইচ্ছে হচ্ছে যে সব ড্রেস রেখে শুধু ওড়নাগুলো কিনে বাসায় যাই, এইরকম আর কি। আমার কাছে পছন্দ হচ্ছে সব ওড়নাগুলো, আর ওড়নাগুলো কিন্তু অর্গানজার মধ্যে ছিল। আর এই হোয়াইট কালারের যে ওড়নাটা দেখছেন ওইটা কিন্তু খুব বেশি পছন্দ হয়েছে, আর অর্গানজার মধ্যে ছিল আর কি ওড়নাটা, আর সিম্পলের মধ্যে কাজ ছিল। বাকিগুলো ওড়না খুব বেশি গর্জিয়াস ছিল, ঠিক আছে, বাট ওই ওড়নাগুলো সিম্পলের মধ্যে ওয়ার্ক করা ছিল, এই জন্য আর কি খুব বেশি ভালো লাগছিল। আমরা বোনেরা কিন্তু সবসময় একই ডিজাইনের একই কালারের মিলিয়ে ড্রেস পরা হয়, তো ভালো লাগে আসলে, দেখতে সুন্দর লাগে। তো এইবার আর কি আর আমরা সব বোনেরা প্ল্যান করেছি যে সব ড্রেসের কালার আমরা একসাথে মিলিয়ে পরেছি। তো সাদা কালারের মিলিয়ে এখন পর্যন্ত আমরা বোনেরা পরিনি, তো এইবার প্ল্যান করেছি আমরা সাদা কালার ড্রেস মিলিয়ে পরবো আমরা বোনেরা। তো এই জন্য আমরা শপিংয়ে বের হওয়ার আগে প্ল্যান করে বের হয়েছি যে যদি সাদা কালারের কোনো ড্রেস পাই তাহলে মিলিয়ে কিনে নিব পছন্দ মতো। এই জন্য এখানে কয়েকটা সাদা কালারের ড্রেস দেখছিলাম, যদি পছন্দ হয় তাহলে কিনে নিব। তো ড্রেসগুলো খুবই নাইস ছিল সাদার মধ্যে, আর ওড়নাগুলো ছিল অর্গানজার, আর এগুলোর প্রাইস ছিল 3,000, এরপর 3,500, এরকম প্রাইস ছিল। তো সব সাদা কালার ড্রেসগুলো খুবই নাইস, আর বিশেষ করে ওড়নাগুলো খুবই নাইস। তো আমাদের শপিং শেষ, আমাদের পছন্দ মতো ড্রেসগুলো কিনে নিলাম। আর ব্লু ওয়াটার শপিং সেন্টারে কিন্তু মোটামুটি অনেক ভিড় ছিল, তো ভিড়ের মধ্যে দিয়ে আমাদের শপিং শেষ করলাম, আর এখন বাসায় চলে যাব। আর জানি না কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি, আর যতটুকু শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আমার কোনো কথাবার্তায় ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ইনশাআল্লাহ শুধরানোর ট্রাই করব। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।